বাংলাদেশের অগ্রগতি যখন বিশ্বে প্রশংসিত, তখন বিএনপি মহাসচিবের পাকিস্তান আমলের প্রশংসা দুঃখজনক, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহী বক্তব্যের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির চিরাচরিত বাংলাদেশ বিরোধী অবস্থান ও স্বাধীনতা বিরোধী অপরাজনীতির গোপন অভিসন্ধির আবারও বহিঃপ্রকাশ ঘটেছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, প্রগতি ও দেশপ্রেমে বিশ্বাসী কোনো ব্যক্তি বা সংগঠন এই ধরনের মুক্তিযুদ্ধের চেতনতা বিরোধী বক্তব্য মন্তব্য করতে পারেন না। বিএনপি নেতাদের এই ধরনের পাকিস্তান প্রীতি প্রমাণ করে দলটি এখনও বাংলাদেশে পাকিস্তানি ধারার রাজনীতি প্রবর্তন চায়। বিবৃতিতে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে যারা রাজনৈতিক ও পারিবারিকভাবে পাকিস্তানি দর্শনের রাজনীতিকে লালন করে, তারা এখনও পেয়ারে পাকিস্তান মন্ত্র জপছে। বিএনপি মহাসচিবের এই ধরনের বক্তব্য শুধু রাষ্ট্রদ্রোহিতার সামিলই নয়, 30 লাখ শহীদের রক্তের সাথে বেইমানি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।